Hi everyone, welcome to Let's Improve YouTube channel. This is your English educator Shraddha Ramam and today we are with another session of Vocab Tonic part number 3. Okay, in this session we are going to be doing an, it under 10 to 15 minutes and we are going to learn 50 different words. I hope you have the videos gulo cho, and in case if you have any problem, any doubt do not forget to comment it below. And to get the PDF, just download the Let's Improve YouTube app and you will the PDF page class.

তো এখানে আমাদের সিনোনিম চেয়েছে তাহলে সিনোনিম কি হয়ে যাবে রিলেশনশিপ রিলেশনশিপ সম্পর্ক সম্বন্ধ ইন হিন্দি ইউ ক্যান সে ওকে আই হোপ ইউ গট ইট নেক্সট ইজ সিনোনিম অফ থ্রোট থ্রট কথাটার মানে কি থ্রট কথাটার মানে হচ্ছে কাউকে কোনো কিছু অ্যাকমপ্লিশ বা কোনো কিছু একটা ভালো কাজ করার থেকে তুমি ওকে বাধা দিচ্ছ তাকে পুল ডাউন করছো নিচে নামাচ্ছ ওকে সো আমাদের অপশনস হচ্ছে অ্যাপয়েন্ট অপোজ অবস্ট্রাক্ট অ্যালাউ অ্যাপয়েন্ট করা তো তোমরা জানো যে কাউকে কোনো একটা কাজে সাইন করা অপোজ করা মানে अगेन কারোর সঙ্গে অমত হওয়া ঠিক আছে অবস্ট্রাক্ট মানে বাধা দেওয়া এলাউ মানে হচ্ছে কাউকে কোনো কিছু অনুমতি দেওয়া নাও এখানে একটা জাস্ট ব্যাপার যে সিনোনিম এই অপোজও হতে পারে অবস্ট্রাক্টও হতে পারে দুটোই সিনোনিম কিন্তু জেনপাস ইউজি এক্সামিনেশনে একটা ওয়ার্ডের একটাই সিনোনিম বা একটাই অ্যান্টোনিম আসবে দিস ইজ এ রেয়ার কেস এটা আমার যখন আমি বানাচ্ছিলাম আই ডি নট নোটিস মেবি বাট ইন দিস কেস অপোজ এন্ড অবস্ট্রাক্ট দুটোই কিন্তু আমাদের সিনোনিমে দাঁড়াচ্ছে ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন নাম্বার থ্রি দেখো অ্যান্টোনিম অফ প্যারেনিয়াল ঠিক আছে এবার তোমরা যদি একটু পিছাও তোমরা যদি জিওগ্রাফিতে তোমরা যদি মনে থাকে তোমাদের তোমরা পড়েছো হয়তো যে এমন কিছু কিছু নদী ছিল আমাদের আছে যেগুলো হচ্ছে সারা বছর যেখানে জল থাকে ঠিক আছে আবার আমন কিছু কিছু নদী আছে যেগুলো সিজনাল যেগুলো বৃষ্টি হলে বা যখন বর্ষার টাইম তখনই হয়তো জল থাকে ছানা থাকে না রিমেম্বার এই কনসেপ্টটাই হচ্ছে পারেনিয়ালের ঠিক আছে দেখো প্যারেনিয়াল কথাটার মানে হচ্ছে যেটা সারা সময়ের জন্য লাস্ট করতে বা এমন কিছু যেটা অ্যাভেইলেবিলিটি সারা বছর ধরে বা সারাক্ষণ ঠিক আছে যেরকম কি কিছু কিছু ভেজিটেবলসও যেটা সারা বছর অ্যাভেলেবেল থাকে আবার কিছু কিছু এমন সবজি হয় ভেজিটেবলস থাকে উইচ আর অনলি অ্যাভেলেবেল এট দ্য সিজনাল টাইম তো এই পেরেনিয়াল মানে হচ্ছে যেটা সব সময় তোমরা অ্যাভেলেবেল পাচ্ছ এটার অ্যান্টোনিম চেয়েছে রাইট এই অ্যান্টোনিম কি হবে তারপর টেম্পোরারি আছে কন্টিনিউয়াল আছে আবাইডিং আছে লং স্ট্যান্ডিংও কিন্তু আছে তাহলে এটার আমাদের অ্যান্সার কি হবে অ্যান্টোনিম আনসার হয়ে যাবে আমাদের টেম্পোরারি ইজেন্ট ইট টেম্পোরারি কথাটা কি মানে অস্থায়ী ঠিক আছে আজকে আছে কালকে নেই কন্টিনিউয়াল কথাটা কিন্তু কন্টিনিউ কথাটার থেকে এসছে ঠিক আছে কন্টিনিউ কন্টিনিউ করা মানে যেটা চলে যাচ্ছে ঠিক আছে লাগাতার ঠিক আছে ক্রমাগত অ্যাবাইডিং অ্যাবাইডিং মানে ওটাই কাইন্ড অফ অ্যান্ড লং স্ট্যান্ডিং মানে হচ্ছে তোমার যেটা বেশিক্ষণ অব্দি টিকে যায় কিন্তু টিকে যাওয়ার থেকেও ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আমাদের টেম্পোরারি যেটার মানে হচ্ছে কি অস্থায়ী যেটা নট শিওর টেম্পোরারি যেটা ঠিক আছে চলো নেক্সট যাওয়া যাক নাম্বার ফোর অ্যান্টোনিম অফ ইন ইনস্ক্রুটেবল ঠিক আছে এই যে সিলেবলটা টা আমি ভাগ করে দিলাম দিস ইস হাউ ইউ উইল প্রোনাউন্স ইট ইনস্ক্রুটেবল রাখো ফার্স্ট আমাদের হচ্ছে কম্প্রিহেন্সিবল এনিগম্যাটিক আপ আপ্রোপ্রিয়েট আগে মানে জেনে নিই এটার মানে কি একবার তোমার মানে জেনে যাও এটার তোমাদের জন্য এই অপশন গুলো কিন্তু ইজিয়ার হয়ে যাবে ঠিক আছে ইনস্ট্রিটেবল এই কথাটার মানে হচ্ছে ইমপসিবল টু আন্ডারস্ট্যান্ড অথবা ইন্টারপিট আম ভাবো কেউ কিছু বলছে আমি তোমাকে বলছি এই যে বলাটা তুমি নিশ্চয়ই বুঝতে পারছো বলে তুমি এটাকে কিন্তু মানে ধরতে পারবে বা তুমি এটাকে আহ রিসিভ করতে পারছো তুমি এটা বুঝতে পারছো বলে আমি যদি অন্য ল্যাঙ্গুয়েজে বলি যেটা তুমি জানো না সেটা তুমি ডেফিনেটলি বুঝতে পারবে না তার মানে তুমি ওটাকে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না এন্ড ইনস্ক্রুটেবল কথাটার মানে ঠিক এটাই যেটা তুমি বুঝতে পারছো না তুমি অক্ষম হয়ে যাচ্ছ ওটা বুঝতে ইম্পসিবল টু আন্ডারস্ট্যান্ড বা ইন্টারপ্রিট ঠিক আছে অ্যান্টোনিম চেয়েছে এটা দেখো কম্প্রিহেন্সিবল আছে কম্প্রিহেন্সিবল মানে কি এবল টু বি আন্ডারস্টুড ঠিক আছে তাহলে সরাসরি আমরা দেখতে পাচ্ছি

আর অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে যেটা মানান সই আর কি ঠিক আছে এবার এই আমি কিন্তু এই ওয়ার্ডটা আমি তোমাদেরকে কিন্তু অলরেডি করিয়ে দিয়েছিলাম ঠিক আছে আমি কথাটার থেকে আসছি আমি মানে হচ্ছে লাভ বা বা ফ্রেন্ড আমাদের যাদেরকে একটা ভালো সুন্দর ভালোবাসার একটা রিলেশনশিপ যেটা তুমি বলতে পারো হতে পারে মা বাবার সঙ্গে ভালোবাসা হতে পারে পার্টনার সঙ্গে হতে পারে এই কনসেপ্টটা কিন্তু আমি অলরেডি তোমাদেরকে ব্যাচে করিয়েছিলাম যারা ব্যাচের স্টুডেন্ট দেখছো তারা হয়তো রিলেট করতে পারবে আহ ব্যাচের থেকে আমি একটু তোমাদেরকে বলে দিই আমাদের যে পাসে কিন্তু সেটা চলে এসছে এখানে তোমাদের ডিটেলস আছে তোমরা কি কি পাচ্ছ জাস্ট হ্যাভ আ লুক এন্ড টকিং অ্যাবাউট দ্য প্রাইস অফ দ্য ব্যাচ ইট ইজ নাও ইন ডিসকাউন্টেড প্রাইসে আছে তোমরা যদি চাও যে তোমরা আরো ডিটেল প্রিপারেশন করতে চাও তোমরা কিন্তু ডেফিনেটলি এটাকে নিতে পারো ডেসক্রিপশন বক্সে তোমাদের কিন্তু লিঙ্কস দেওয়া আছে মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান অ্যান্টোনিম অফ প্যালট্রি প্যালট্রি কথাটার মানে আচ্ছা প্যালট্রি দেখো তোমাদের অপশনস গুলো ভেরি সিম্পল বেসিক ঠিক আছে কিন্তু প্যাল্ট্রিটাই হচ্ছে তোমাদের এখানে ক্রাক করতে লাগবে হোয়াট এর ইট সেম ভেরি স্মল অ্যামাউন্ট একদম ক্ষুদ্র অল্প ঠিক আছে কোনো কিছু মাত্রায় যেটা থাকছে সেটাকে আমরা বলি হচ্ছে পালট্রি কি কি আছে অপশন আমাদের কি কি হচ্ছে কি কোনো কিছু ক্রুশিয়াল বা ইম্পর্টেন্ট কিছু যেরকম কি আমরা মানে দিস আর দা কি পয়েন্টস তার মানে কি মূল যে বিষয়টা সেটাকে আমরা কি বলি এখানে রাইট সাবস্টানশিয়াল সাবস্টানশিয়াল মানে কি অফ কনসিডারেবল ইম্পর্টেন্ট যেটা ধরছি যে ঠিক আছে মানে এটা কনসিডার করার মতো এইটা এমন একটা বিষয়টা কনসিডার করা যাচ্ছে ক্রুশিয়াল হচ্ছে কি প্রচন্ড গুরুত্বপূর্ণ বা ইন হিন্দি ইউ ক্যান সে মহত্বপূর্ণ বেসিক যেটা ফান্ডামেন্টাল বা হচ্ছে খুবই সাধারণ ইয়া ইউ ক্যান সে সাধারণ ইন হিন্দি নাও আলট্রি যেটার মানে হচ্ছে স্মল অ্যামাউন্ট তাহলে ওইটার আমাদের অ্যান্টোনিম কি হয়ে যাবে এনি গেসেস নাম্বার ফাইভ অপশন নাম্বার বি সাবস্ট্যানশিয়াল ঠিক আছে এবার দেখো তোমাদের প্যালট্রি ছিল হচ্ছে খুব স্মল অ্যামাউন্ট তো কোনো কিছু যেটা অ্যামাউন্টে কম সাবস্ট্যানশিয়াল হচ্ছে কনসিডারেবলি ইম্পর্টেন্ট বা ইম্পর্টেন্স তোমরা ধরতে পারো তো এখানে ভাবো সাবস্ট্যানশিয়াল এর আরো অনেক মানে আছে ঠিক আছে তো ওই মানে গুলোর থেকে এটার অ্যান্টোনিমটাকে আমরা কিন্তু বের করছি অ্যাকচুয়ালি ঠিক আছে নেক্সট দেখো নাম্বার সিক্স অ্যান্টোনিম অফ রেজ নাও রেস কথাটার মানে কি ইউ হাজ টু ক্র্যাক দি রেস মিন্স টু ডেস্ট্রয়ে এমন কিছু ধ্বংস করে দাওয়া যেটা পরে গিয়ে গ্রাউন্ডে পরে যাচ্ছে এরকম কি ডিমলিশ ঠিক আছে কিছুদিন আহ আগের টু থাউজেন্ড টোয়েন্টি টু তে বোধহয় ডেলিতে একটা টাওয়ার ছিল টুইন টাওয়ার ওটাকে ডিমলিশ করা হয়েছিল হয়তো তোমরা নিউজে দেখেছো তো ডিমলিশ কথাটা ডিমলিশ কথাটার মানে হচ্ছে কি ভেঙে চুরচুর করে দেওয়া ডিস্ট্রয়ে করে দাওয়া ঠিক আছে তাহলে অ্যান্টনিম তাহলে কি হবে কোনো কিছু ভেঙে ফেলার অ্যান্টনিম কি হয়

ডুইং ইট ঠিক আছে তো তোমরা দেখো এখানে কমফর্ট মানে তোমরা জানো আরাম ডাজেন্ট ম্যাচ ইজ মানে হচ্ছে ইজি ইজি কথাটা এসছে ইজ থেকে মানে যেটা খুবই আরামদায়ক বলতে পারো বা ওটা খুব সিম্পল খুব ইজি কোনো কিছু সেটাকে বলতে পারো রুইন মানে হচ্ছে কোনো কিছু ধ্বংস করা বার বাদ কর বা ধ্বংস করা এটা তো বিল্ড হয়ে গেল আমাদের কারেক্ট আনসার এখানে ওকে কোয়েশ্চেন নাম্বার আচ্ছা আগেরটা সিক্স ছিল এটা হচ্ছে তোমাদের সেভেন নাম্বারিংস একটু গন্ডগোল হচ্ছে ওকে এনিওয়েজ নেগলিজেন্ট নেগলিজেন্ট কথাটার মানে কি যেটা আমরা অবহেলা করে দিই ঠিক না লাপারবাহী হিন্দি মে আগর কে তো লাপারবাহী এন্ড ইফ ইন টকিং ইন বেঙ্গলি দেন আমরা এটাকে বলি হচ্ছে অবহেলা করা ইজেন্ট ইট তাহলে এটা হচ্ছে নাম্বার 7 ঠিক আছে ওকে সো এটার অ্যান্টোনিম চাইছে তাহলে কোনো কিছু মানে অবহেলা করার তার অপোজিট কি হতে পারে যেটাকে নিয়ে আমরা প্রচন্ড ফুপে ফুপে রাখি বা খুব যেটাকে আমরা যত্নে যত্ন করে রাখি তাহলে যেটাকে নিয়ে আমরা কেয়ারফুল সেটাকে নিয়ে নিশ্চয়ই আমরা খুবই যত্ন করে খুবই দেখে শুনে রাখি সেটাই হচ্ছে অপোজিট কি হয়ে যায় নেগলিজেন্ট বাকি ওয়ার্ডস তো তোমরা একবার দেখো ওটা হচ্ছে ফেথফুল ইনডিফারেন্ট স্ট্রেঞ্জ ফেথফুল মানে হচ্ছে এটা খুবই ওয়াফাদার বলতে পারো বা বিশ্বস্ত তোমরা বলতে পারো ইনডিফারেন্ট মানে হচ্ছে যেটা পার্টিকুলারলি কোনো ইন্টারেস্ট নেই ইনডিফারেন্ট অনেক কিন্তু কন্টেক্সট ওয়াইজ মানে আছে ঠিক আছে ওটা আমি অন্য একটা ভিডিওতে তোমাদেরকে করাবো এমন কিছু ওয়ার্ড যেগুলো ডিফারেন্ট কন্টেক্সটে ডিফারেন্ট মানে হয় স্ট্রেঞ্জ কথাটার মানে হচ্ছে কি প্রচন্ড আজীব ইয়া ফির অদ্ভুত তোমরা যেটাকে বলতে পারো এখানে অপশন নাম্বার বি ইজ কারেক্ট মুভিং অন টু নেক্সট নাম্বার এইট টাস্ক নাও সি ইজ ভেরি এটা বেসিক্যালি একটা তোমাদের ফ্রেশ টাইপের তোমরা বলতে পারো হারকিউলিন টাস্ক এই কথাটার মানে কি তোমরা হয়তো বাইকস অনেক সময় তোমরা সাইকেলও দেখেছো হার্কিউলিস এর রাইড তো সামথিং উইচ ইজ সামথিং উইচ ইজ টেকিং গ্রেট এফোর্ট টু ডু মানে অনেক খাটনি করতে হচ্ছে ওটার পিছনে এবার অনেকটা এফোর্ট দিতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের কি হারকিউলিন টাস্ক দ্যাট ইজ ভেরি টাফ টাস্ক ইজ দি কারেক্ট আন্সার তো এটা আমার একটু ডিফারেন্ট লাগলো বলে আমি এটা তোমাদেরকে এটা have a look into this all right question number nine uh... okay it a question number nine and this is the question number 10 antonym of clench now clench is something different ঠিক আছে ক্লেঞ্চ কথাটার মানে তোমরা এরকম দেখতে পারো যে এই যে হাতটা টাইট করে রাখা ঠিক আছে এই এরকম করা এটাকে আমরা ক্লেঞ্চ করা বলি ইংলিশে তো এই যে হাতটা আমি মুখি করলাম টাইট করে নিলাম এইটাই হচ্ছে ক্লেঞ্চ করা বেসিক্যালি তো তোমাদের এখানে অ্যান্টোনিম চেয়েছে তাহলে কোনো কিছু আমি শক্ত করে হাতে ধরে রেখেছি সেটা হচ্ছে কি ক্লেঞ্চ করা তাহলে ওটার অ্যান্টোনিম কি হয়ে যাবে অপোজিট কি হয়ে যাবে রিল্যাক্স করা ইজেন্ট ইট দেখো টাইটেন হচ্ছে এটার সিনোনিম হয়ে গেল হোল্ড করাটাও তোমরা সিনোনিমই ধরতে পারো এই ক্লেনচের ঠিক আছে এটা হচ্ছে তোমাদের অ্যান্টোনিম অ্যান্ড এটাও হচ্ছে তোমরা বলতে পারো একরকম ভাবে অ্যান্টোনিম বাট দিস ইজ অ্যাপ্রোপ্রিয়েট ঠিক আছে রিল্যাক্সটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট তো আশা করি তোমরা আজকের ক্লাসটা বুঝতে পেরেছ ইন কেস ইফ ইউ হ্যাভ এনি ডাউট ফিল ফ্রি টু কমেন্ট ইট বিলো অ্যান্ড উইল সি ইউ ইন নেক্সট ক্লাস দ্যাট ইস বোর ক্যাপটনিক নাম্বার ফোর পার্ট ওকে বাই বাই